মায়ানমার বান্দরবনের তমরু সীমান্তে প্রায় বিশ হাজারের মতো শূন্য মোতায়েন করেছে বলে খবর পাওয়া গেছে আর এক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের সীমান্তে বর্তমানে যুদ্ধের উত্তেজনা ছড়াচ্ছে যে কোনো এই বিশ হাজার শূন্য পুরো আরাকান রাজ্যটি যারা দখল করে নিয়েছে সেই আরাকান আর্মির উপর হামলা চালাতে পারে বলে শোনা যাচ্ছে যদি আরাকান আর্মি এবং মায়ানমারের এই বিশ হাজার শূন্যের মধ্যে যুদ্ধ বেঁধে যায় তাহলে কি মায়ানমারের এই শূন্য এখন জিততে পারবে চরম সত্য কথা হলো মায়ানমার সেনাবাহিনী বর্তমানে সম্পূর্ণরূপে ভেঙে গেছে এই ভেঙে পড়া সেনাবাহিনী কি তার মানসিক শক্তি বা মনোবল আবার ফিরে পাবে যদি আরাকান আর্মির বিরুদ্ধে তারা হামলা চালায় হয়তো তারা আকাশের সাপোর্ট বা হেলিকপ্টারের সাপোর্ট পাবে প্রকৃত বাস্তবতায় মায়ানমারের বিমান সক্ষমতা খুবই কম বন্ধুরা এই মুহূর্তে তারা আউট হামলার মাধ্যমে হয়তো রাখাইন রাজ্যে বা আরাকান রাজ্যে একটি এমন অবস্থা সৃষ্টি করতে পারে ঘোলাটে পরিস্থিতি অর্থাৎ তারা হয়তো এখানে আরাকান আরবির সাথে একটি যুদ্ধের নাকর নাটক সৃষ্টির মাধ্যমে আরাকানের অভ্যন্তরে বা রাখাইনের অভ্যন্তরে পাঁচ থেকে সাত লাখ রোহিঙ্গা বর্তমানে আছে তাদেরকে বাংলাদেশে পুশ করার চেষ্টা করবে কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি বলেন টোটালি বাংলাদেশ আর্ম ফোর্সেস একজন রোহিঙ্গাকেও বর্তমানে বাংলাদেশের বর্ডারে অর্থাৎ মায়ানমার বাংলাদেশ বর্ডার পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেবে না একজনকেও এখন তারা প্রবেশ করতে দেয় নাই যদিও আরাকান এবং অর্থাৎ আরাকান আর্মি এবং মায়ানমার আর্মির মধ্যে যুদ্ধে বা মায়ানমার বর্ডার গার্ড পুলিশের মধ্যে যুদ্ধে অনেকে এখানে পুশ করার চেষ্টা করেছিল এবং কয়েকশো মায়ানমারের নাগরিক বিশেষ করে রোহিঙ্গারা নাপ নদী পার হয়ে বাংলাদেশের প্রবেশের চেষ্টা করেছে তার সিঙ্গেল পার্সনকেও এখান থেকে ফেরত দেওয়া হয়েছে এর মাধ্যমে বাংলাদেশ স্পষ্ট একটি সিগনাল দিয়েছে তোমরা যদি এখানে আবার রোহিঙ্গাদের পাঠানোর জন্য কোনো বনিতা করো অর্থাৎ মায়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে সম্ভাব্য যুদ্ধটি এই যুদ্ধটিকে তোমরা যদি আবার মায়ানমারের অভ্যন্তর ভাগ থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর একটি অস্ত্র হিসেবে ব্যবহার করো তাহলে তোমাদের খবর আছে। এমনি তো আরাকান আর্মি তোমাদের প্যান্ট খুলে নিয়ে গেছে এখন তোমরা তোমাদের প্যান্ট খুঁজে পাচ্ছ না অনেক সেনাবাহিনী আছে যারা এই আপনার গায়ের ইউনিফর্ম রেখে তারপরে পালিয়েছে যাতে ওদের না চিনতে পারে তার মানে উদম হয়ে পালিয়েছে সাধারণত আরাকান আরবির ঠেলায় ওখান থেকে তারা সেনাবাহিনী বলেন বিজেপি বলেন সবই পালিয়েছে এখন যদি আবার নতুন ধরনের হামলার পর সার্থক না হয় বা সাকসেস না হয় তাহলে বিশ সদস্য যদি আবার ছত্রভঙ্গ হয়ে যায় তাহলে স্থায়ীভাবে মায়ানমার সরকার ভেঙে পড়ার চরম একটি সম্ভাবনা রয়েছে সঠিক বাস্তবতা হলো মায়ানমার সামরিক বাহিনীর উপর ভিত্তি করে এতদিন পর্যন্ত তারা মায়ানমারের সামরিক জানতা এদের ক্ষমতায় টিকে রয়েছে যদি মায়ানমার সামরিক বাহিনী সত্রভঙ্গ হয়ে যায় তাহলে তাদের সরকারও সত্রভঙ্গ হয়ে যাবে এখন শুধুমাত্র তারা সারা মায়ানমার থেকে গুটি এসে রাজধানী বাসানোর চেষ্টা করছে বা চিন্তাভাবনা করছে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় তারা এখন মারা খাচ্ছে প্রতিনিয়ত এখান থেকে তাদেরকে বিতাড়িত করার পর নতুন নতুন যে বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে বন্ধুরা তাদের মধ্যে সমস্যা হলো নতুন এলাকা দখল করার পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে এখন সংঘর্ষে লিপ্ত হচ্ছে অনেক বিদ্রোহীরা বন্ধুরা বড় তিনটি যে সকল সংগঠন রয়েছে বা চারটি তারা নিজেদের মধ্যে যদি সমন্বয় রাখতে পারে পরিপূর্ণভাবে মায়ানমার সেনাবাহিনীকে এই সকল অঞ্চলে পরাজিত করা কোনো ব্যাপারই না আরাকান আর্মি আর হচ্ছে পিপলস ডিফেন্স ফোর্স বন্ধুরা আরাকান আর একটা হচ্ছে সিভিল ডিফেন্স ফোর্স এই সকল ফোর্সের সমৃত সদস্য সংখ্যা এই মায়ানমার সেনাবাহিনীর চেয়ে প্রায় দুই থেকে তিন গুণ বেশি সুতরাং তারা যদি নিজেদের মধ্যে সমন্বয় সাধনের মধ্যে মাধ্যমে একটি সমন্বিত আক্রমণ পরিচালনা করে সেক্ষেত্রে মায়ানমারের সামরিক জানতা তাদের সামনে শেষ পর্যন্ত টিকতে পারবে বলে আমার কাছে মনে হয় না এখন আসি বাংলাদেশ প্রেক্ষাপট বা বিবেচনায় তাদের লক্ষ্যই থাকে একটি যুদ্ধকে কেন্দ্র করে এই রোহিঙ্গাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়া এতদিন পর্যন্ত তারা দিয়েছে আমরা নিয়েছি আমাদের এখন বোদ্ধায় হয়েছে যে তোমরা দিলেই আর আমরা নিতে পারবো না তোমরা যদি জোর করে আমাদের এখানে দিতে চাও আমরা জোর করে তোমাদের ওখানে ঠেলে দেবো আর এর জন্য তোমরা যদি আমাদের সাথে যুদ্ধ করতে আসো তাহলে আইসো আমরা রেডি আসি আমার যে যা করার আমরা করব তোমাদের যা পারার তাই তোমরা পাইরো বন্ধুরা ওরা যদি নিজেরা নিজেরা যুদ্ধ করে তার মধ্যে যদি বাংলাদেশকে জড়াতে চায় তাহলে বাংলাদেশের সাথে মায়ানমার সেনাবাহিনী যুদ্ধ করবে নাকি আরাকান আর্মি যুদ্ধ করবে বন্ধুরা আরাকান আর্মি এই রোহিঙ্গাদের ব্যাপারে অবশ্যই তারা পজিটিভ এবং আরাকান আর্মির তরফ থেকে বিভিন্ন সময় মেসেজ দেওয়া হয়েছে তারা যদি এই আরাকানের সমগ্র অঞ্চল দখল করে তাহলে তারা বাস্তুসত রোহিঙ্গা এবং বাংলাদেশে অবস্থানরত সকল রোহিঙ্গাদের ফেরত নেবে আর এ কারণে ওখানের যে সকল রোহিঙ্গারা রয়েছে আরাকান আর্মি পুরো আরাকান দখল করার কারণে তারা মারাত্মক পাঁচ যায় খুশি এবং তারা চায় এখানে আরাকান আর্মি তাদের সেই উপস্টেট বজায় রাখুক এবং শাসন আরাকান আর্মির থাকুক তাহলে তারা সেখানে বসবাস করতে পারবে এখন বক্তব্য হল যদি সেখানে মায়ানমার সরকার ক্ষমতা হারায় এবং মায়ানমার সরকার যদি কখনোই এই ক্ষমতাগুলোর পরবর্তীতে পুনর্ভাবে ফেরত না পায় তাহলে তারা কি করবে বন্ধুরা এখানে ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ তাহলে কি করবে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা তাহলে কি এই আরাকান আর্মির সাথে সদ্ভাব করে বা যোগাযোগ করে তাদের অভ্যন্তরে ফিরে যাবে বন্ধুরা অবশ্যই যদি আরাকান আর্মি এই অঞ্চলটি দখল করে নেয় তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের রুচি তাদের সাথে যোগাযোগের মাধ্যমে এদেরকে ফেরত পাঠানো যেহেতু তারা এক্ষেত্রে পজিটিভ সুতরাং তাদের এই পজিটিভনেস যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমরা এদেরকে আরাকান বাহিনীর অভ্যন্তরে ফেরত পাঠাতে পারবো এবং এভাবেও শোনা গেছে যে এই আপনার মায়ানমার সেনাবাহিনীকে পরাজিত করার জন্য এই আরাকান আর্মির সাথে অনেক রোহিঙ্গা সদস্যও একসাথে যুক্ত হয়ে লড়াই করেছে এবং অবশ্যই তাদেরকে লড়াইয়ের মাধ্যমে এমন একটা পর্যায়ে পৌঁছে দিতে হবে যেন তারা মায়ানমার সামরিক যান তাকে এমন বাধ্য করে যেন এখানে সাহিত্য শাসন তারা দেয় মূলত অলরেডি পুরো আরাকান আর্মি এই স্টেট দখল করে নিয়েছে পুরো মায়ানমারের এখন মাত্র তেরো থেকে চোদ্দো পার্সেন্ট এই মায়ানমারের সামরিক জনতার দখলে রয়েছে আর বাকি সমগ্র অঞ্চল বিশেষ করে তেপ্পান্ন থেকে চুয়ান্ন পার্সেন্ট সমন্বিত বিদ্রোহীদের দখলে ছাব্বিশ থেকে সাতাশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্টের কাছাকাছি এখনও পর্যন্ত মিষ্টি অবস্থায় রয়েছে মিষ্টি অর্থাৎ সেখানে সুস্পষ্ট আধিপত্য কারোই নাই এখনও যুদ্ধ চলছে বা পরবর্তীতে কার দখলে যাবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না বন্ধুরা এখন যুক্ত হয়েছে যে যদি মায়ানমার সেনাবাহিনী বাংলাদেশের সাথে কোনো দুর্ধর্ষ যুদ্ধে লিপ্ত হয় সেক্ষেত্রে আরাকান আর্মির ভূমিকা কি হবে আমার মনে হয় না তারা বাংলাদেশের সেনাবাহিনীর উপর হামলা চালাবে তাদের টার্গেট আরাকান আর্মি আরাকান আর্মির টার্গেট মূলত মায়ানমার সেনাবাহিনী আর মায়ানমার সেনাবাহিনী যদি বাংলাদেশ বাহিনীকে টার্গেট করে বাংলাদেশ বাহিনীও তো তাদের উল্টা মারবে আর তখন আরাকান আর্মি সম্ভবত এই সুযোগটি নিয়ে মায়ানমার সেনাবাহিনীকে আরও কোণঠাসা করার জন্য সম্মিলিত কাঁধে কাত মিলিয়ে তারা বাংলাদেশ এবং আরাকান আর্মি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মায়ানমার সেনাবাহিনীকে এখান থেকে চিরতরে বাড়ি ছাড়া করে দিতে পারে এবং সেই সম্ভাবনাই বেশি সম্ভবত তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াবে না বিজিবিরও বিরুদ্ধে দাঁড়াবে না তারা কমনভাবে সম্ভবত মায়ানমার সেনাবাহিনীকে এখান থেকে চিরতরে উচ্ছেদ করার জন্য যা যা করা দরকার তাই তাই করবে এবং সর্বোপরি বাংলাদেশ সেনাবাহিনীকে তারা সহযোগিতা করতে পারে আমার কাছে এমনই মনে হয় এবং এমন যদি হয় তাহলে মায়ানমার সেনাবাহিনী তো এখানে টিকতে পারবেই না ভবিষ্যতে তারা তাদের যে সকল অঞ্চল রয়েছে এর পার্শ্ববর্তী পার্শ্ববর্তী অঞ্চলগুলো সেখানেও তাদের শাসন পরিচালনা করা চরম রকমের দুর্বিশ হয়ে পড়বে বন্ধুরা সামগ্রিক ব্যাপার আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা জানাতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি দেশ এবং দেশের বাইরে যারা নিয়মিত আমাদেরকে দেখে থাকেন এই ধরনের ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান বন্ধুরা তারা অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বিশ্বের বিভিন্ন সামরিক এবং জিওপলিটিক্যাল ব্যাপারগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ